আপনি কি কাউকে পছন্দ করেন আর আপনি তাকে ইমপ্রেস করতে চান বা আপনি তার সাথে রিলেশনে যেতে চান, কিন্তু আপনি বুঝতে পারছেন না কি করবেন, আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আজ আমি আপনাদের সাইকোলজিক্যাল কিছু টিপস দেব যাতে সেও আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে। আর এই টিপসগুলো 100% কাজ করে, অনেকে ইউজ করেছে আর তারা রেজাল্টও পেয়েছে। তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, আপনাকে বুঝতে হবে যে মানুষ সবসময় নতুন জিনিস পছন্দ করে। ছোটবেলায় আমাদের নতুন নতুন খেলনা অনেক ভালো লাগতো। নতুন কোনো মোবাইল পেলে আমরা সেটা খুব সাবধানে ও যত্নে ব্যবহার করি, কোনো ক্ষতিই হতে দিই না, কারণ আমাদের সবসময় নতুন জিনিস ভালো লাগে। একবার একটি কোম্পানিতে সমস্ত এমপ্লয়িকে নতুন কম্পিউটার দেয়া হয় আর দেখা যায় তারা খুবই মনোযোগ দিয়ে কাজ করে এবং কোম্পানির সেলসও বেড়ে যায়। কেন? কারণ সবাইকে নতুন কম্পিউটার দেয়া হয়েছিল। তাই আপনি যাকে পছন্দ করেন তাকে নতুন কিছু দিন, যা সবাই করছে সেগুলি করবেন না। যেমন কারোর পিছনে যদি অনেকজন পাগল থাকে তাহলে এখানে আপনি তার পিছনে যাবেন না, কারণ এখানে যেহেতু সবাই তার পিছনে পড়ে আছে আর আপনিও যদি তার পিছনে পড়ে থাকেন তাহলে আপনিও সবার মতোই হয়ে গেলেন। তাই আপনি এটা করবেন না, আপনি সবার থেকে আলাদা থাকুন। আর যদি কেউ তার সাথে কথা না বলে, কেউ তার পিছনে না থাকে, তাহলে তখন আপনি তার সঙ্গে কথা বলুন। এটাই সাধারণত আপনারা যে কোনো মুভিতে দেখতে পাবেন। তাই সবসময় আলাদা কিছু করুন। নাম্বার টু, আমরা সেই সমস্ত কিছুকেই বেছে নিই যা আমরা আগে দেখেছি। তাই আপনাকে তার চোখের মধ্যে থাকতে হবে, সে যেন এটা না ভাবে যে আপনি আবার কে, আপনি কোত্থেকে আসলেন। আর আপনি তার চোখে তখনই থাকবেন যখন আপনাকে সে রোজ দেখবে। তাই সবসময় তার চোখের সামনে থাকুন, তাকে কোনো কিছু বলার দরকার নেই, শুধু সবসময় তার সামনে থাকার চেষ্টা করুন, তাহলেই সে সব কিছু বুঝে যাবে। নাম্বার থ্রি, যে সমস্ত কিছু আমাদের সাথে মিলে যায় সেই সব কিছুই আমাদের ভালো লাগে। যেমন কোনো মানুষের ও আপনার ফেভারিট হিরো যদি একজনই হয় তাহলে আপনারা অনেক কথা বলবেন, যে ওর ওই মুভিটা দেখেছো, কি দারুণ, এখানে কথা বলার জন্য আপনি একটি টপিক পেয়ে যাবেন। তাই আপনি যাকে পছন্দ করেন তার যা কিছু পছন্দ আর সেটিও যদি আপনিও পছন্দ করেন তাহলে সেটিকে হাইলাইট করুন যে আপনিও এটা পছন্দ করেন। কিন্তু এখানে মিথ্যা বলবেন না, কারণ মিথ্যা মেয়েরা খুব সহজেই বুঝতে পারে। আর যখন আপনি আপনাদের পছন্দ এক করবেন তখন কথা বলার জন্য একটি নতুন টপিক পেয়ে যাবেন, অনেক কথা বলতে পারবেন তার সঙ্গে, আর আপনাদের মধ্যে খুব দ্রুত বন্ধুত্ব হয়ে যাবে আর বন্ধুত্ব গভীরও হবে। আর বন্ধুত্ব হয়ে গেলে বাকি কাজটা হতে আর দেরি হবে না। নাম্বার ফোর, তাকে কোনো ছোট কাজ করে দিতে বলুন। যেমন আপনার পেন পড়ে গেছে, তাকে বলতে পারেন যে পেনটা তুলে দিতে বা জলের বোতলটা একটু আগিয়ে দিতে। এখানে হয়তো ভাবছেন আপনি ছোট হয়ে যাবেন, কিন্তু না, আপনি ভাবুন তো, আমরা তাকেই হেল্প করি যাকে আমরা জানি বা পছন্দ করি, আমরা বিনা কারণে কাউকে হেল্প করি না। তাই যদি সে আপনাকে বারবার এই রকমের ছোট ছোট হেল্প করে তাহলে তার সাবকনসিয়াস মাইন্ডে সিগন্যাল যাবে যে সে আপনাকে পছন্দ করে। আর যে মানুষটি আপনাকে 5-10 বার হেল্প করবে তারপর সে অটোমেটিক হেল্প করবে। তাই হেল্প সবসময় ছোট ছোট চাইবেন, কোনো বড় হেল্প চাইবেন না, আর বারবার চাইবেন না, মাঝে মাঝে চান। এর ফলে সে অভ্যস্ত হয়ে পড়বে আর তখন আপনাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকবে আর আপনি যা চান সেটিই হবে এবং খুব দ্রুত সে আপনার জীবনসঙ্গী হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল কিছু সাইকোলজিক্যাল টিপস। যদি টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে, এবং আপনি এখানে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।